আমি কিছু শুনতে চাই না, যেমন করে হোক মেয়েটাকে এখানে হাজির করো। হাসিনাকে দিয়ে চুরি করানো তোমার এই গয়নাই এবার আমার কাজে লাগবে। শকাত মিয়া এখানে কি করছিল? তোমাদেরকে তো শুধু হুকুম তামিল করার জন্য রাখা হয়েছে এখানে, কেন জানাওনি আমাকে? গুস্তাকি মাফ করবেন ছোট নবাব, লুৎফা আজ অব্দি ওর কোনো কাজে ফাঁকি দেয়নি। আমরা ওকে সব জায়গায় খুঁজেছি কিন্তু চমৎকার একটা মেয়ে চেহেল সেতুন থেকে উদা হয়ে গেল, এটা তো কখনো হয়নি। যাও, সবাই মিলে ভালো করে খোঁজো, যেখান থেকে পারো আমার খাস জারেকে আমার কাছে এনে দাও। হুকুম ছোট নবাব। সাধারণ জারিয়ার জন্য আপনি এতটা ব্যাকুল হয়ে পড়ছেন ছোট নবাব? এই বয়সে ছেলে মানুষে কি আপনাকে মানায়? এখন আমি ব্যস্ত আছি বেগম জান। হ্যাঁ, কতটা ব্যস্ত আছেন সেটা তো আমি দেখতেই পাচ্ছি। একজন অত্যন্ত সাধারণ জারিয়াকে খুঁজে পাওয়ার জন্য আপনি জনে জনে লোক পাঠাচ্ছেন? যাকে আমি বলছিলাম যে চলুন না, আজকে আমরা দুজনে মিলে একটুখানি মতিঝিল থেকে ঘুরে আসি। বছরের এই সময় না ওখানে কি সুন্দর সুন্দর পাখি আসে জানেন তো, আর নবাবের প্রজারা কি সুন্দর পশরা সাজায় ঝিলের ধারে। চলুন না, ওখানে গেলে হয়তো আপনার একটু মন ভালো হবে। যতক্ষণ না লুৎফার কোনো খোঁজ পাচ্ছি ততক্ষণ আমার কোনো কিছুই ভালো লাগবে না। এদেরকে কেন নিয়েছ? ওরাই মনে হয় লুৎফাকে শেষবারের মতন দেখেছিল। তোমরা আমাদের খাস জারিয়ার সাথে খেলছিলে না সেদিনকে? কোথায় দেখেছো? জানা, ওরা মনে হয় ভয় পাচ্ছে। না না, ভয় পেয়ে না, বলো আমাকে, বলো কোথায় দেখেছো? তুমি বকবে না তো? আম্মিকে বলবে না তো? কাউকে কিছু বলবো, বলো। আমরা খেলছিলাম ওই খাস জারিয়ার সাথে, এত বড় একটা গোল্লা ছিল, এই গোল্লাটা আমি খেলবো।
এখান থেকে যাও, শিগগিরই যাও, যাও যাও যাও, এক্ষুনি যাও। তারপর ওই খাসজারিয়াটা কোথায় গেল তারপর আমরা জানি না। বেশ, নিয়ে যাও এদেরকে। আমি এখানে যেতে যেতে থেমে পড়েছিলাম। ওটা তো গুপ্ত কয়েদখানার রাস্তা। ছোটে নবাবের ভাই সকাত ওখানে কি করছিল? আর ওই বোরখা পরা মহিলাটা বা কে? তুমি চাইলে তোমার জারিয়াদের সাথে যেতে পারো। কেন, আমি আমার জারিয়াদের সঙ্গে যাব কেন? আপনি আমার সোহার, আমার খুশির জন্য কি আপনি এটুকু করতে পারবেন না? আমি তো তোমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি বেগম, শুধু আজকের দিনটা আমি একটু। কিন্তু আজকে আজকে আপনি আপনার খাস জারিয়াকে খুঁজবেন বলে আমার সঙ্গে আপনি বেড়াতে যাবেন না, তাই তো? ঠিক আছে, তাহলে আমিও যাব না, আমি কোথাও যাব না। রাবেয়া, আমার জন্য গোসাঘর খুলে দে, আমি আজ থেকে সেখানেই থাক। আমি খাবো না, কারোর সঙ্গে কথাও বলবো না। তবা তবা, এমন কথা মুখেও আনবে না বেগম সাহেবা, দোহাই আপনার। আচ্ছা বেশ, বলো কোথায় যাবে। যাক, ছোটে নবাবকে আমি ওই খাস চারিয়ার কথা ভুলিয়ে দিতে পেরেছি। এবার ওই কয়েদখানায় যে মোরগ বাঁধি। চলো। হ্যাঁ, আমি একটা জিনিস ভুলে গেছি। মানে আপনি তাহলে বেড়াতে যাবেন না? হ্যাঁ যাবো, কিন্তু তার আগে তোমার সাথে একটা জরুরি দরকার আছে। দরকার? কি দরকার ছোটে নবাব? কে ওখানে? বাবরচি সুলেমান, কি করছো? কি হলো বলো? হুজুর, ছোট নবাবের খাস এরিয়াকে আমি মনে হয় শেষ দেখেছি। কোথায় দেখেছো? আমি যা এনেছি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আচ্ছা বেশ, দিন তাহলে। একদম বেরোতে ইচ্ছে করছে না যে, কিন্তু তুমি তো বুঝতে পারবে না, তাই তোমাকে ভোলাবার জন্য আর একটা দাওয়াই আছে আমার কাছে। কি হলো ছোটে নবাব, আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এইভাবে চোখ বেঁধে? বাস, যেটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। আপনি এটা বিদেশ থেকে আমার জন্য নিয়েছেন।
তোমার জন্য বেগম সাহেবা। আমি এক্ষুনি এটা সবাইকে দেখাতে চাই। আচ্ছা শুনুন না, তাহলে আজকে বেড়াতে যাওয়াটা পরে পরে কোনো একদিন যাই, আমি এটা সবাইকে দেখিয়ে আসি। হ্যাঁ আমি আমি যাই। কিন্তু এখনো লুৎফা এলো না কেন? চলো 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 পাল্টাই।